শাবনূর বাংলা চলচ্চিত্রের একটি ব্র্যান্ডের নাম, যিনি তার অভিনয়ের ঝলক দ্বারা দর্শকের চোখে তাক লাগিয়ে দিতেন। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলা সিনেমার এক সুপরিচিত রিপোর্টার দিবাকর বিশ্বাস, সেই দিবাকর বিশ্বাসের চোখে একজন শাবনূর কেমন ছিল সেই নিয়ে আমাদের আজকের ভিডিও। চলুন মূল ভিডিও শুনি। সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে শাবনুরের সাথে এক ছবি শেয়ার করে রিপোর্টার দিবাকর বিশ্বাস বলেন, শাবানা ববিতা কবরী সহ সবার প্রতি সম্মান রেখেই বলছি, আমার কাছে ঢালিউডের সর্বকালের সেরা অভিনেত্রী শাবনুর। তার মতো দর্শক নন্দিত অলরাউন্ডার অভিনেত্রী ঢালিউডে আর কখনো ছিল না, আর আসবেও না। শাবনুর একজনই। তারও আগে দিবাকর বিশ্বাস শাবনুর নিয়ে নিজের এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন সুপারস্টার শাবনুর নামক এক গ্রুপে। সেই পোস্টে তিনি লিখেছিলেন, বাংলা টিভির পক্ষ থেকে পোড়ামন টু সিনেমার নিউজ কালেক্ট করতে গিয়েছিলাম, জানানো হয়েছিল সেই প্রোগ্রামে শাবনুর আসবেন। সিনেমা শেষে সিনেমাটির ব্যাপারে শাবনুরের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, ঢালিউডের বাংলা সিনেমায় আপনার কিংবদন্তি পূজাচেরিকে দেখে কি মনে হলো? শাবনুর হাসলেন, জানালেন, পূজাচেরি সম্ভাবনাময় নায়িকা, ঢালিউডে তারও ভালো করার প্রবল সম্ভাবনা আছে। পূজার ক্যারিয়ার কেমন হবে সেটা হয়তো আরও পরে বোঝা যাবে, তবে একটা ব্যাপার দৃষ্টি কাড়ল, শাবনুর যতক্ষণ ছিলেন পূজা তার সাথেই ছিলেন, তার পছন্দের অভিনেত্রীও শাবনুর। চলচ্চিত্রে খোঁজ নিলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পছন্দের অভিনেত্রীর তালিকায় শাবনুর আছেন, এখানেই শাবনুর অনন্য। এখন আর শাবনুরকে পর্দায় দেখা যায় না নতুন কোনো ছবিতে, একজন শাবনুরকে ঢালিউডের খুব দরকার, দর্শকদের অভিনয় জাদুতে মুগ্ধ করতে এখনও যে তার জরিমেলা ভার, এটাই সম্ভবত একজন শাবনুরের ম্যাজিক। তিনি আরও বলেছিলেন, শাবনুর অভিনেত্রী হিসেবে যেমন সবার প্রিয়, তেমনই মানুষ হিসেবেও সবার কাছে নন্দিত। দর্শক, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।